আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো। আজকে আমি বিফ পাক্কি বিরিয়ানি তৈরি করছি। কি করে খুব সহজে ঘরেই আপনারা ভীষণ মজাদার এই বিফ বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এর টেস্টটা অসম্ভব মজাদার, আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেই প্রিয় দর্শক, পাক্কি বিরিয়ানি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এবং এর পুরো প্রস্তুত প্রণালী। আজকে আমি 2 কেজি গরুর মাংসের পাক্কি বিরিয়ানি তৈরি করব। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ। আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় পিসও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি কাঠবাদাম বাটা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, তবে আপনারা চাইলে কাঠবাদাম এবং কাজু বাদাম মিলিয়েও 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন। পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি, আপনারা 7 বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা কি করে তৈরি করে নিতে হয় তার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা চাইলে দোকানের যে কোনো ভালো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1টা তারামুড়ি দিয়ে দিচ্ছি, এটা দেখতে অনেকটা স্টারের মতো বলে এটাকে তারা ফল বলা হয়, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাবাব চিনি, এটা দেখতে গোলমরিচের মতো তবে এটা পিছনে একটা লেজের মতো থাকে, আর এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা, দারচিনি 2 টুকরা এবং দিয়ে দিচ্ছি লং 5 থেকে 6টা। এই সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তবে আরো বেশ কিছু উপকরণ আমি এতে অ্যাড করব, সেটা যখন অ্যাড করব তখন আমি দেখিয়ে দেব। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি বেশ ভালোভাবে মশলা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে আমি এবার পাত্রটিকে চুলায় বসিয়ে দেব। পাত্রটি আমি চুলায় বসিয়ে দিয়েছি, প্রথম 10 মিনিট হাই হিটে আমি মাংসগুলোকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি চুলার জালটা কমিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে এই মাংসগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। প্রথম অবস্থায় কোনো রকম পানি আমি এতে অ্যাড করব না, মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে, সেই পানিতেই কিন্তু মাংসটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে এবং বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। 10 মিনিট হাই হিটে রান্না করার পর আমি এবার চুলার জালটা কমিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম এবং ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টায় 3 থেকে 4 বার আমি মাংসগুলোকে নেড়ে দেব, না হলে কিন্তু পাত্রের তলায় লেগে যেতে পারে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। প্রায় আধা ঘন্টা পরে ফিরে এলাম, আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে এবং সেই সাথে কিন্তু তেলও ভেসে উঠেছে, তার মানে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তবে আমি আরো 15 মিনিট সময় ধরে মাংসটাকে জাল করে নেব, আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করিনি। আরো 15 মিনিট সময় ধরে মাংসটাকে রান্না করে যেই এক্সট্রা পানিটা আছে মাংস থেকে বের হয়েছে সেই পানিটাকে শুকিয়ে নেব। তাহলে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি আরো 15 মিনিট পর। মাংসটা চুলায় বসিয়েছি, প্রায় 45 মিনিট হয়ে গেল, এরই মধ্যে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। এবার মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেয়ার জন্য আমি এতে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। এই 2 কাপ পরিমাণ গরম পানিতে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি। তাহলে ফিরে আসছি মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর।
প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। চুলার জ্বাল আমার এই পর্যায়ে মিডিয়াম অবস্থায় আছে। আমি এতে আরো বেশ কিছু উপকরণ অ্যাড করে দেব। মাংসটা আমার অলরেডি 80% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি প্রায় 12 থেকে 15টির মতো কিশমিশ, 1 টেবিল চামচের মতো হবে, আর দিচ্ছি 8 থেকে 10টা আলু বোখারা। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ প্রায় 8 থেকে 10টি। আমি মরিচগুলো কিন্তু ফেড়ে দেইনি, ঝাল বের হয়ে যাবে, আমি আস্তই রেখেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে আমি হাই হিটে আরো 5 মিনিট এই মাংসটাকে জাল করে যে ঝোলটা দিয়েছি সেটাকে আরো খানিকটা কমিয়ে নেব। তাহলে ফিরে আসছি আরো 5 মিনিট পর, অথবা মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। প্রিয় দর্শক, আপনারা এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে আরো কিছুটা লবণ এতে দিয়ে দেবেন। আমি চেক করেছি, আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এতে দিয়েছিলাম, আমার মনে হচ্ছে আর লবণ লাগবে না। 1 টেবিল চামচ পরিমাণ লবণেই কিন্তু আমার হয়ে গেছে। আরো 5 মিনিট রান্না করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। মাংসটাকে ঢাকনা দিয়ে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য 1/2 কেজি পরিমাণ আলুকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমরা আলু ভর্তা তৈরির জন্য যেভাবে আলুটা সিদ্ধ করে নেই পানিতে, ঠিক সেভাবেই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আলুটাকে মাংসের সাথেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি সেটা চাইছি না। আমি চাইছি আমার আলুটা একটু কালারফুল থাকুক, সেই জন্য আমি আলুটা ভালোভাবে সেদ্ধ করে এখন সামান্য একটু জর্দার রং আর লবণ মিশিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট একটু তেলে ভেজে নেব। তাহলেই কিন্তু আলুটা সুন্দরভাবে কালার চলে আসবে এবং দেখতেও বিরিয়ানিতে বেশ ভালো লাগবে। আমি আবারও বলছি, যেহেতু আলুটা পুরোপুরি সেদ্ধ করা, সেই জন্য আমাদের আলুটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। এতে করে রংটাও সুন্দরভাবে আলুতে বসে যাবে এবং এটা বিরিয়ানিতে দেখতে বেশ ভালো লাগবে। তেলটা ভালোভাবে গরম করে আমি সেদ্ধ আলুগুলো তেলে ছেড়ে দিলাম এবং 2 মিনিট একটু আমি এটাকে ভেজে নিচ্ছি। এভাবে কড়াইটা ঝাঁকিয়ে দেবেন, তাহলেই কিন্তু আলুগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আজকে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। এর জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ চালের জন্য 4 কাপ পানি, সেই হিসাবে 1 কেজি পরিমাণ চালের জন্য আমি এখানে 16 কাপ পরিমাণ পানি নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। আমরা সবাই জানি পোলাও রান্নার ক্ষেত্রে পানিতে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এতে করে হবে কি, পোলাওটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন পোলাওতে লবণের পরিমাণটা একেবারে পারফেক্ট হবে। আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল 20 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এবার বলকুঠা পানিতে আমি এটাকে দিয়ে দিলাম। আমি 80% পর্যন্ত চালটাকে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে আপনাকে চালটাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। অর্থাৎ যখনই আমরা দেখব চালের ভেতরে আর কোনো দানাদার অংশ নেই, ঠিক সেই মুহূর্তে আমরা চুলার জালটা বন্ধ করে দেব এবং সাথে সাথে আমরা এই যে চালে যে পানিটা আছে সেটা ছেঁকে নেব। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি, এখনো কিছুটা সময় বাকি আছে চালটা সেদ্ধ হওয়ার। কিন্তু আমরা ঠিক এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব এবং পানিটাকে ছেঁকে নেব। চালটা তাড়াতাড়ি ছেঁকে নিতে হবে, আর ছেঁকে নেওয়ার জন্য আগে থেকেই সবকিছু রেডি করে রাখতে হবে, না হলে কিন্তু চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাই আমরা কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ করব না, আমরা 80% পর্যন্ত চাল সেদ্ধ করব। সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে, মাংস রেডি হয়ে গেছে এবং আলুটাও আমাদের সেদ্ধ করা। এবার সবকিছু অ্যাসেম্বল করার পালা, বিরিয়ানিটা তৈরি করে নেওয়ার পালা। প্রথমেই আমরা একটা হাঁড়িতে বিরিয়ানির জন্য তৈরি করা মাংসের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মাংস দেওয়া হয়ে গেলে এর উপরে অর্ধেক পরিমাণ চাল আমি বিছিয়ে দেব।
চালটা দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আমরা 80% পর্যন্ত এই চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর 20% আমরা দমেই সেদ্ধ করে নেব। অর্ধেকটা পরিমাণ চাল আমাদের দেওয়া হয়ে গেছে, এবার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আবারও মাংস দিয়ে দেব এবং উপরে বাকি চালটুকু দিয়ে আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দুটো লেয়ারে চাল এবং মাংসটা বিছিয়ে দিলাম। এবার যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে সামান্য জর্দার রং দিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে বসিয়ে দিলাম। আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ মাওয়া। আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছিলাম। প্রায় 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ ঘি এর সাথে মিশিয়ে সামান্য একটু কেওড়া জল দিয়েছি 2-1 ফোঁটা। এরপরে বেশ ভালোভাবে এটাকে মেখে নিয়েছি, মেখে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এটা যখন শক্ত হয়ে এলো এটাকে মাওয়া হিসেবে ব্যবহার করছি। আর সেই সাথে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি, আমি এখানে কাঠবাদাম কুচি ব্যবহার করছি। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। ঘি না দিলে আসলে বিরিয়ানি হবে না। ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, আর সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানি এসেন্স প্রায় 3 থেকে 4 ফোঁটা। এই সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এতে করে আপনি সেফ সাইডে থাকবেন, আপনার বিরিয়ানিটা আর তলা দিয়ে লেগে যাবে না। এবার চুলার জালটা কমিয়ে একেবারে লোতে করে দিয়েছি এবং লো হিটে আমি আধা ঘন্টা বিরিয়ানিটাকে রান্না করে নিচ্ছি। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। প্রায় আধা ঘন্টা পর ফিরে এলাম। এরই মধ্যে আমার বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি আপনাদের তলা থেকে একটু উঠিয়ে দেখাচ্ছি, খুবই চমৎকার স্মেল বের হয়েছে। আসলে ঘরে তৈরি বিরিয়ানি মশলার স্মেলটাই আলাদা হয়, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি একটু তলা থেকে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি এবং সমস্ত উপকরণ অর্থাৎ চাল মাংস একসাথে মিশিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে, আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে আমাকে জানাবেন কেমন হলো। আমি সমস্ত উপকরণ একসাথে করে দিয়ে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বিফ পাক্কি বিরিয়ানি। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আপনাদের তৈরি করার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে কমেন্টস এর মাধ্যমে। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।